মলাইকুম আজকে একটা রেগুলার রান্না শেয়ার করছি তবে ডিম ডাল রান্না করলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে নতুন প্রতন সবার জন্যই এই রান্নাটা অনেক সহজ হবে আর যারা ব্যাচেলার হিসেবে থাকেন তাদের জন্য আরও বেস্ট হবে ডাল ডিম রান্না করলে ভাত অথবা রুটির সাথে অনেক বেশি টেস্টি হবে ডাল ডিম রান্না করার জন্য প্রথমে এক কাপ মসুরের ডাল নিয়েছি তারপর এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে এটা আমি কয়েকবার পরিষ্কার করে নিব তারপর একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি সামান্য লবণ ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য তেল রেগুলার রান্নার তেল তারপরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ডালটাকে ঢেকে কিছুক্ষণের জন্য ডালটা সিদ্ধ করে নেব ডালটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে পানি পানি থাকতে আমরা ডালটাকে নামিয়ে নিব তারপরে আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলা এখানে দিয়ে ভেজে নিব এটা লালচে করে ভেজে নিব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন ডিমটা ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে জাস্ট উঠিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচ তেজপাতা এবং এলাচ এক টুকরা দারচিনি তার সাথে দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ রসুন কুচি পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পুরা বাদামি কালার করে নিতে হবে এরকম কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছে সামান্য গোটা জিরা গোটা জিরা আমাদের ফ্লেভারটাকে অনেকখানি সুন্দর করে তোলে পুরো ব্রাউন কালার চলে আসলে আমাদের সিদ্ধ করে রাখা ডালটা এর ভিতরে ঢেলে দিব ডালটা ঢেলে দেওয়ার পরে এখানে ডিমগুলো উপর থেকে দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করে নেব আমার চ্যানেলে ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে শুরুতে একটা লাভ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাঁচ মিনিট পরে আমার ডাল রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন এইখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটাকে অনেকখানি বাড়িয়ে দিবে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা উপরে ছিটিয়ে দিতে পারেন আজকের ডাল ডিম রান্নাটা শেষ হয়ে গেছে এটা কিন্তু ভাত অথবা রুটির সাথে অসাধারণ টেস্টি হয় এতক্ষণ সাথে থেকে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ